স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না, প্রসবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে, আমাদের হাতে রান্না খাওয়া যাবে কিনা, দয়া করে একটু দিবেন। একটু ভয় থেকে বাঁচার কোনো আমল যদি বলতেন, ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি? এমডি খলিল মির্জা, আপনি জানতে চেয়েছেন স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না, স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারিম আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহর বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাহি কামুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে জায়েজ নয়। আবু সুফিয়ান, আপনি জানতে চেয়েছেন মৃত্যু ভয় থেকে বাঁচার কোনো আমল যদি বলতেন, ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কী? ভাই আবু সুফিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতকে নির্দিষ্ট করে দিয়েছেন এবং প্রত্যেকে যার যার সেই সীমানা পর্যন্ত যাবেই। বিধায় অযাচিত কোনো মৃত্যুর ভয় থেকে বাঁচার জন্য আমরা সাধারণত অবলম্বন করব, কিন্তু আমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত শেষ করার আগ পর্যন্ত, এক সেকেন্ড বাকি থাকতেও আমাদের মৃত্যু হবে না। বিধায় নিজেকে সে সমস্ত আয়াতগুলোর প্রতি, সেগুলোর বিশ্বাস নিজের মধ্যে বাড়াতে হবে, বদ্ধমূল করতে হবে, সেগুলো বিশেষ করে পাঠ করতে হবে। ইনশাআল্লাহ বিনিলের মাধ্যমে আশা করা যায় নিজের মধ্যে মৃত্যু ভয় কমবে। আর ডিপ্রেশন দূর করবার জন্য তাহাজ্জুদে সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলুন, কাঁদুন, দোয়া করুন, আল্লাহর সঙ্গে একান্তে সময় কাটান। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে ডিপ্রেশন কিছুটা হলেও কমবে এবং কোনো দক্ষ আলেম এবং দিনদার, আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখেন, মোত্তাকি পরহেজগার, এরকম নেককার মানুষের সান্নিধ্যে যান, তার সঙ্গে একান্তে কথা বলেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি ডিপ্রেশন দেখবেন অনেকখানি কমে যাবে। এরপরে আদনান সাহিদ, আপনি জানতে চেয়েছেন প্রসবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে? দুইটাই ব্যবহার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, আপনি দুইটাই ব্যবহার করতে পারেন, তবে সাধারণ অবস্থাতে স্বাভাবিক অবস্থা শুধু পানি ব্যবহার করলেই আপনি পাক হয়ে যাবেন যদি পেশাবের ধারা বন্ধ হয়ে যায়। পরে ফিরোজ, আপনি জানতেছেন বেনামাজের হাতে রান্না খাওয়া যাবে কিনা, দয়া করে দিবেন। জি, যাবে। অমুসলিমের হাতে রান্না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেয়েছেন, ইহুদির বাড়িতে খেয়েছেন, অতএব বেনামাজের হাতে অবশ্যই খাওয়া যেতে পারে। আপনি কী খাচ্ছেন সেটা হলো বিষয়, কার হাতে খাচ্ছেন সেটি বিষয় নয়। হালাল খেয়ে থাকলে খারাপ মানুষের হাতেও খেতে পারেন, রান্না করাও খেতে পারেন, আর হারাম যদি খান তাহলে ভালো মানুষ রান্না করে দিলে তার হাতের খাওয়াও খেতে পারেন না।